প্রতি বছর সাপের কামড়ের ফলে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়। সঠিক চিকিৎসার অভাব এবং ভুল ওষুধ গ্রহণের ফলে এমনটা হয়ে থাকে। সাপকে দেখলে ভয় পায় না এরকম মানুষ পৃথিবীতে খুবই কম আছে। এই ভয় পাওয়ার পিছনে সবথেকে বড় কারণটি হলো সাপের বিষ। ভারতীয় উপমহাদেশে 260টির বেশি সাপের প্রজাতির সন্ধান পাওয়া গেছে, আর তাদের মধ্যে মোটামুটি 60টি প্রজাতি হলো বিষধর। এই সব কিছু বিষাক্ত সাপের কামড়ের ফলে মানুষের মৃত্যু হয়। তো বন্ধুরা, আমি আজ আপনাদের বলবো সাপের কামড়ের ফলে মানুষের মৃত্যু কেন হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক। সাপের বিষ হলো এমন একটি জৈব পদার্থ যা বিভিন্ন ধরনের উৎসেচক ও প্রোটিন দিয়ে তৈরি। এই সব প্রোটিন ও উৎসেচকগুলি সাপের বিষথলিতে সঞ্চিত থাকে, যা সাপের লালা থেকে তৈরি হয়। সাপের বিভিন্ন প্রজাতি অনুসারে বিষের প্রকারভেদ হয়ে থাকে। সাপ যখন কোনো প্রাণীকে কামড় দেয়, তখন সাপের বিষথলিতে থাকা বিষ প্রাণীটির দেহে বিষক্রিয়ার সৃষ্টি করে। কিন্তু যদি এই বিষ প্রাণীর রক্তের সাথে মিশে যায়, তাহলেই এই বিষ কাজ করা শুরু করতে পারে। দেখা গেছে যে সাপের বিষ সাধারণত তিন ধরনের হয়ে থাকে। এক নম্বর হলো নিউরোটক্সিন, যা স্নায়ুতন্ত্রকে অচল করে দেয়। দু নম্বর কার্ডিওটক্সিন, যা হৃৎপিণ্ডের পেশিকে অচল করে দেয়। এবং তিন নম্বর হলো হিমোটক্সিন, যা রক্তকে বিষাক্ত করে দেয়। কোবরা জাতীয় সাপের মধ্যে স্নায়ুতন্ত্রকে অচল করার মতো বিষ থাকে। এই বিষ প্রাণীদেহের স্নায়ুকোষকে বার্তা নিয়ে যেতে বাধা দেয়। এর ফলে স্নায়ুতন্ত্র কাজ করা বন্ধ করে দেয় এবং ধীরে ধীরে সমস্ত দেহ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। এর ফলে প্রাণীটির মৃত্যু ঘটে। একটি প্রাণীর দেহের অধিকাংশ কার্যকলাপ স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে অবশ্যই প্রাণীটির মৃত্যু হয়। আবার কিছু প্রজাতির সাপের বিষ প্রাণীদেহের হৃৎপিণ্ডকে ক্ষতিগ্রস্ত করে। বিষের কিছু উপাদান যেমন কার্ডিওটক্সিন 1, 2 ও 3 রক্তের মাধ্যমে হৃৎপিণ্ডে পৌঁছালে হৃৎপিণ্ডের পেশিগুলি সংকোচন ও প্রসারণকে থামিয়ে দেয় এবং রক্তকে জমাট বাঁধতে বাধা সৃষ্টি করে, যার ফলে সাপে কামড়ানো ব্যক্তিটির মৃত্যু ঘটে। আবার এমন কিছু বোড়া জাতীয় সাপের বিষে রক্তকে দূষণ করার মতো বিষাক্ত পদার্থ থাকে। এদের মধ্যে অন্যতম হল মিউক্রোসেটিন এবং মিউক্রোলাইসিন। এইসব বিষাক্ত পদার্থগুলি রক্তে মিশে রক্তের মধ্যে থাকা লোহিত রক্তকণিকাগুলিকে ভেঙে দেয় আর রক্তকে জমাট বাঁধিয়ে দেয়, যার ফলে সারা শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং প্রাণীদেহের মৃত্যু ঘটে। সাপের কামড়ের ফলে বেশিরভাগ মৃত্যু সাধারণত এই তিন রকমভাবেই হয়ে থাকে। কিন্তু মজার বিষয় হলো এটা যে শুধু যে বিষাক্ত সাপের কামড়ের ফলে মৃত্যু ঘটে এমনটা নয়, অনেক সময় নির্বিষ সাপের কামড়ের ফলেও মানুষের মৃত্যু হয়ে থাকে। আসলে সাপ আমাদের মনের মধ্যে একটা ভয়ের সৃষ্টি করে, যার ফলে হৃৎস্পন্দন খুব বেড়ে যায়, সেই জন্য কারো কারো হার্ট অ্যাটাকের ফলে মৃত্যু হয়। একটা কথা মাথায় রাখতে হবে যে সাপকে কোনোভাবে আঘাত না করলে কিন্তু সাপ কখনোই কামড়ায় না, তাই ভয়ভীত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। আর যদি কখনো সাপে কামড় দেয়, তাহলে দেরি না করে ওঝার কাছে না গিয়ে স্থানীয় হাসপাতালে খুব তাড়াতাড়ি যেতে হবে। যদি কোনো খুব বিষাক্ত সাপেও কামড় দেয়, তাহলে ভয় না পেয়ে তাড়াতাড়ি হাসপাতালে গিয়ে সঠিক চিকিৎসার মাধ্যমে জীবন বাঁচানো সম্ভব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করে জানাবেন, এবং আরও নতুন নতুন মজাদার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ব্যাস এইটুকুই। জয় হিন্দ, জয় ভারত। দেখা হবে পরের ভিডিওতে।